সরকারি অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ টিফিন একটি দুটি নয়, ছয় ছয় প্যাকেটের ভিতরে ধরা দিল মেয়াদ পুরনো খাবার। জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণতন্ত্র দিবস উদযাপন ঘিরে তীব্র চাঞ্চল্য, প্রশ্নের মুখে প্রশাসন। উত্তর দিনাজপুর রায়গঞ্জের ঘটনা। আমার বক্তব্য এটাই যে যেগুলো বিতরণ করা হচ্ছে টিফিন, সেটা এক্সপায়ার্ড জিনিস যদি খায় বাচ্চারা, তাদের একটা হেলথ ইস্যু হবে। তো যদি কারো কোনো সমস্যা হয় যায়, তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? শুক্রবার গোটা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের স্টেডিয়ামেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছোট ছোট ছেলে মেয়েদের হাতে এই টিফিনের প্যাকেট তুলে দেন প্রশাসনের কর্তারা। টিফিনের প্যাকেট পান সাংবাদিকরাও। এরপরই নজর আসে প্যাকেটের পিছনে লেখা এক্সপায়ারি ডেট, যদিও সেই ব্যাপারে কিছু বলতে নারাজ প্রশাসন। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।